মরুভূমি সাধারণত দুই প্রকারের হয়, শীতল এবং উষ্ণ। পৃথিবীর শীতল মরুভূমি অঞ্চল পুরোপুরিভাবে বরফে আবৃত, অন্যদিকে উষ্ণ মরুভূমি অঞ্চল বালিময় এবং অত্যন্ত উষ্ণ। সেদিক থেকে বিচার করলে আন্টার্কটিকা হলো পৃথিবীর বৃহত্তম মরুভূমি, দ্বিতীয় বৃহত্তম হলো আর্কটিক এবং তৃতীয় বৃহত্তম হলো সাহারা মরুভূমি। বন্ধুরা, আপনারা অনেকেই আন্টার্কটিকা অর্থাৎ শীতল মরুভূমির কথা জানেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব উষ্ণ, শুষ্ক এবং রুক্ষ সাহারা মরুভূমি সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আফ্রিকা মহাদেশে অবস্থিত 92 লক্ষ কিলোমিটার অঞ্চল হাজার হাজার বছর ধরে জনমানবশূন্য অবস্থায় রয়েছে, কেননা এখানে বেঁচে থাকা নরকে জীবনযাপন করারই সমান। প্রতি 20,000 বছর অন্তর এই জায়গাটির জলবায়ু পরিবর্তিত হয়, আর এটা পৃথিবীর অক্ষে সামান্য পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। এই কারণে প্রতি 20,000 বছরে সাহারা মরুভূমিতে গাছপালার জন্ম হয়, আর এই জন্যই 17,000 সাল নাগাদ অর্থাৎ আজ থেকে 15,000 বছর পর সাহারা মরুভূমিতে আবার গাছপালার জন্ম হবে। প্রতি বছর ঋতু পরিবর্তন অনুযায়ী সাহারা মরুভূমির আকারেরও পরিবর্তন হয়, কেননা শীতের সময় এই মরুভূমিতে এমনই একটি পরিবেশের সৃষ্টি হয় যে ছোট ছোট ঘাস জন্মায়, কিন্তু গরম আসার সাথে সাথে এই সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। মনে করা হয় যে গত 100 বছরে জলবায়ুর পরিবর্তনের জন্য সাহারা মরুভূমির আকার 10% বৃদ্ধি পেয়েছে। আপনারা সকলেই নিশ্চয়ই ভাবছেন যে সাহারা মরুভূমি পুরোপুরিভাবে বালিপূর্ণ, কিন্তু জানিয়ে রাখি বন্ধুরা, আসলে এমনটা নয়। সাহারা মরুভূমির মাত্র 25% অংশই বালি দিয়ে ঢাকা, বাকি অংশগুলো সল্ট প্লেট, স্টোন প্লেটোস এবং গ্রাভেল প্লেনস প্রভৃতিতে আবৃত। আর শুধু তাই নয়, এই মরুভূমিতে বালিপূর্ণ অঞ্চলগুলির উচ্চতা 180 মিটারেরও বেশি। এখানে 3,015 মিটার উঁচু একটি আগ্নেয় পর্বত আছে। আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এত উঁচু আগ্নেয় পর্বতের উপরেও বালি পাওয়া গেছে। এই আগ্নেয় পর্বতে শেষ অগ্ন্যুৎপাত হয়েছিল আজ থেকে প্রায় 24 লক্ষ বছর আগে। যদি আপনাকে বিনামূল্যে সাহারা মরুভূমিতে বাড়ি তৈরি করার জন্য জায়গা দেওয়া হয়, আপনি কি সেখানে থাকবেন? সেটা আমাকে কমেন্ট করে জানান। তবে স্বাভাবিকভাবেই আপনার উত্তর না হবে। কিন্তু জানেন কি, এই ভয়ঙ্কর জায়গাটিতে বিভিন্ন দেশ মিলিয়ে প্রায় 25 লক্ষ মানুষ বসবাস করেন। সাহারা মরুভূমিতে আলজেরিয়া, মিশর, চাদ, লিবিয়া, মরক্কো, মালি, নাইজার, সুদান প্রভৃতি দেশের একটা বড় অংশ অন্তর্ভুক্ত। এখানে বসবাসকারী মানুষরা সাধারণত এক জায়গায় বেশি দিন বসবাস করে না। যাযাবর শ্রেণীর এই মানুষগুলো ক্রমাগত বসবাসের জায়গা বদল করতে থাকে। যেখানে জলের ব্যবস্থা আছে সেখানে গিয়েই এরা বসতি স্থাপন করে। সাহারা মরুভূমির এই ভয়ঙ্কর জলবায়ু সত্ত্বেও এখানে প্রায় 500টি প্রজাতির গাছ, 70টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 90টি প্রজাতির পাখি এবং প্রায় 100টি প্রজাতির সরীসৃপ প্রাণীর বসবাস স্থল। 3,000 বছর আগে সর্বপ্রথম সাহারা মরুভূমিতে উট পালন শুরু হয়েছিল। উটকে শিপ অফ ডেজার্ট বা মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে। এরা অত্যন্ত কষ্টসহিষ্ণু প্রাণী, বেশ কিছুদিন না খেয়েও এরা দিব্যি সচল থাকতে পারে। এর আসল কারণ যদিও কোনো অলৌকিক ব্যাপার নয়, এদের পিঠে কুস থাকে, এটা পুরোপুরিভাবে ফ্যাটে পরিপূর্ণ। খাদ্য ও পানীয়র অভাব হলে এই ফ্যাটকেই উটের দেহ শক্তিরূপে ব্যবহার করে। এভাবেই যথেষ্ট শক্তিশালী উটেরা না খেয়ে মাসখানেক কাটিয়ে দিতে পারে। সাহারা মরুভূমির যে সমস্ত অঞ্চলে সামান্য জলের অস্তিত্ব আছে সেখানে কুমির দেখতে পাওয়া যায়। 1932 সালে প্যাট্রিক অ্যান্ড্রু ক্লেটন নামের এক ব্যক্তি গাড়ি চড়ে সাহারা মরুভূমি ভ্রমণ করেছিলেন। তখন হঠাৎ তার মনে হয় যে তার গাড়ির নিচে বালি নয়, বরং অন্য কোনো জিনিস আছে। তখন তিনি পরীক্ষা করে দেখতে যান। তিনি বিশুদ্ধ কাঁচ খুঁজে পান। এই কাঁচে 2% ইউরেডিয়ামও ছিল। তারপর গবেষকদের দল ওখানে আসেন এবং পরীক্ষা নিরীক্ষা করে 1,000 টনেরও বেশি এই ধরনের কাঁচের অস্তিত্ব সেখানে খুঁজে পান। গবেষণা থেকে পাওয়া যায় যে একসময় সাহারা মরুভূমিতে উল্কাপাত হয়েছিল এবং তার ফলে বালির উষ্ণতা প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গিয়েছিল। এর ফলে বালি গলে গিয়ে কাঁচে পরিবর্তিত হয়ে গিয়েছিল। তখনই এই ধরনের কাঁচের সৃষ্টি হয়েছিল। নাসার একটি মিশন প্রজেক্ট জিমনিআই 4 1965 সালে পৃথিবীর চারদিকে ঘুরপাক খাচ্ছিল। তখন মহাকাশ যাত্রীরা পৃথিবীর বেশ কয়েকটি ছবি তোলেন।
পরে ওই সমস্ত ছবি পরীক্ষা করার সময় তারা এমন একটি ছবি খুঁজে পান যার নাম দেওয়া হয় দ্য আই অফ সাহারা। এই অংশটির ব্যাস প্রায় 40 কিলোমিটার। এখানে পাথরের অনেক বলয় আছে। আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে এই অঞ্চলটির সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানীরা অবশ্য আজও বলতে পারেননি যে এই আই অফ সাহারা সৃষ্টি কিভাবে হয়েছিল, তবে বিভিন্ন মতামত থেকে জানা যায় এখানেই নাকি সিটি অফ অ্যাটলান্টিস ছিল এবং সেটা সময়ের তুলনায় যথেষ্ট আধুনিক ছিল। বন্ধুরা, আজ আমরা সাহারা মরুভূমি সম্পর্কে আপনাদের অনেক তথ্য দিলাম। এবার আমাকে কমেন্ট করে জানান ভবিষ্যতে সুযোগ পেলে আপনি কি সাহারা মরুভূমিতে ঘুরতে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।